Hi guys, good morning and welcome back to my Bangalog channel. Kemon acho tumra shobai? Ta asha korchi tumra shobai as usual just farapadi acho. And ajke din ta tumader shobar khub bhalo katbe. To sokal sokal uthe ajke gach phache shar dawar byapar chilo shegulo kore niyechi. Corridor e finally ami snan tan kore berulam. Snan kore beriye age ami vlog ta start korlam. Ebar jabo ge pujo debo, lunch korbo. Jodi ajke cinema ta khide nei karon ajke Sayan kochuri niye eschilo. তো কচুরির সাথে ডিম সিদ্ধ ফিন্ধ এই হেনা তানা এগুলো খেয়েছি, তো পেট ভরেই রয়েছে। একটু পরে লাঞ্চ করবো, হয়তো আগে যাবো গিয়ে পুজোটা দেবো। আর সায়নের আজকে ছুটি না, তো কালকে আমরা হটস্টারের রাতে ট্রায়াল বাই ফায়ার দেখছিলাম, ওটাই মেবি কন্টিনিউ করবো এখন যতক্ষণ না সুইমিংয়ে যাওয়ার টাইম হচ্ছে। তো চলো উইথ আমি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। আশা করছি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই হলো আজকে লাঞ্চের মেনু। এখানে আছে হচ্ছে ভাত, আলু ভাজা, এখানে আছে হচ্ছে মসুরির ডাল, এখানে আছে হচ্ছে ইলিশ মাছের ঝোল, এটা হচ্ছে পাবদা মাছ এক পিস, কারণ এটা আমার জন্য। সন্ধ্যেবেলা রেডি হচ্ছি, কারণ আমি আর সায়ান একটুখানি বেরোবো, কোথায় যাবো ঘুরতে যাবো। আজকে সুইমিংয়ে যাইনি, কারণ আজকে যে কটা ফিমেল ট্রেনার আছে না, ফিমেল ট্রেনার ওদের কিছু একটা এক্সাম রয়েছে, যেই কারণে ওরা কেউ আসবে না আজকে। অ্যান্ড ওরা না আসলে তো কালকে আমাদের জানিয়ে দিয়েছিলো, তো বাকি যারা আমার ব্যাচমেট আছে সবাই বলো তাহলে আজ আর কেউ আসবো না, তো ওটাই ডিসাইড হয়েছিলো। তো সায়ান বলো তুমি যাবে না, তাহলে আমি গিয়ে কী করবো। তো যাই হোক, সেই কারণেই যাইনি, আর এখন বেরোচ্ছি। তো আমরা তো বেরিয়ে গেছি, তো যাওয়ার পথে এখানে একটা জুসের দোকান পড়ে, সেটা রোজ যাওয়ার সময় সায়ানের সুইমিংয়ে যাওয়ার সময় দেখা, রোজ বলে খাবো খাবো খাবো। তো ফাইনালি আজকে ও গেছে খেতে, তো চলো আমরাও যাই, আমি একটু খাবো। জুস নিচ্ছি শ্যাম, পাইনঅ্যাপেল। ও বাবা, পাইনঅ্যাপেল ঘরেও কিনে নিয়ে এসছে, পুরো অবসেসড পাইনঅ্যাপেল নিয়ে। খেয়ে নিলাম পাইনঅ্যাপেল জুস, খুবই ভালো ছিল, সামনে করে দিল না, আর এত পরিষ্কার জায়গাটা বেশ ভালো লাগলো, খাওয়া যাবে এখানে, আর দামও সেরকম না, পুরো রিজনেবলির দাম। তো যাই হোক চলো এবার আমরা এগোই। আমরা বেরিয়েছি মানে অনেক দিন বাদে, তো সায়ান বলে চল সাউথ সিটি যাই, মানে সাউথ সিটি ঘুরি গিয়ে খাই দাই। পৌঁছে গেছি আমরা সাউথ সিটি, তো চলো এবার ভেতরে যাই। সায়ানের বার্থডে আসছে না, তো ওকে একটা কী বলে, ফুল হাতা গেঞ্জি আমি জানি না এটা টি শার্ট ক্যাটাগরি না শার্ট ক্যাটাগরিতে পড়ে, তো যাই হোক একটা ফুল হাতা গেঞ্জি আর একটা জিন্স কিনে দিলাম আমি, তাই তো পছন্দ হয়েছে। তাহলে নিলি কেন, তোকে তো আমি বলে দিই নিতেই হবে, না নিতে আমার পয়সা হয়েছে। তো যাই হোক এখন খিদে পেয়েছে, তো যাচ্ছি একটু ফুড কোর্টে দিয়ে কিছু খাবো, চলো এবার যাওয়া যাবে। অর্ডার করে দিয়েছি আমরা কাছে থেকে, তো দুটো কম্বো অর্ডার করেছি, কারণ কী জানি খুব খিদে পেয়েছে। আর সায়ানের দিকে গেছে সাবওয়ে থেকে থামস আপ নিতে, কারণ এদের কারোর কাছে বটল নেই, নয় ক্যান হবে নয় ওই গ্লাসে দেবে আর কি, পেপার কাপে আর কি, পেপার কাপ বা পেপার গ্লাস বলে যাই, তো ওতে দেবে। অ্যান্ড ওইগুলোতে হয় না, মানে একটাতে হয় না, রাতের বেটার যে আমরা বটলই নিই, আর ওই প্লাস্টিক বটল একমাত্র সবে আর ডমিনোসেই দেয়। ও সায়ান ওখানে গেছে আনতে, আমি এখানে ওয়েট করছি, প্ল্যানিং আছে যে আজকে অনেকটা খাবো, টাইম তো বলছিল মাঝে যে চল আর্সালাম বেরিয়ে যাই, আর বললাম যে দেখ আর্সালাম যাবার মতন মানে অত পর্যগত পাবো না, কারণ খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে হবে, তো এখানেই খেয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট আইটেম, এটা হচ্ছে চিকেন টিক্কা পরোটা কম্বো, এটা হচ্ছে বিরিয়ানি কম্বো, আর চিকেন টিক্কা না মনে হয় এটা চাপ, চিকেন চাপ কম্বো সরি। তো চলো এখন খাই, কারণ খুব খিদে পেয়েছে। আমাকে বলছে আমার একটাতে হবে না আজকে, আমার একটাতে হবে না দুটো লাগবে, কি ডব কি ডব, সত্যি কথা একদিন বল। পরোটা কম্বো বিরিয়ানি কম্বো মানে
How dare you? You don't know your own appetite. কি ফালতু কথা বলিস না, নিজে খেতে না পারলে অমনি কোথায় পাওয়াজি আর কোথায় বর্ডার চিকেন চাপ কমবো আর এদিকে বিরিয়ানি কমবো। চলে এসছি বাড়ি, সায়ন আমাকে ড্রপ করে দিয়ে গেল, তো চলো ভেতরে যাই। আজকে তো বাবা মার সাথে দেখা হয়নি, যদিও বাবা মাও বেরিয়েছিল, চলো গিয়ে দেখি কি করছে দুজনের। বাড়িতে এতক্ষণ ছিলাম, গল্প টল্প করলাম, মা এখন ঠিক আছে, মা এদিকে আসো একবার, এই দিক দিয়ে আসো। এই যে মা এখন অনেকটাই বেশ কি বলে ঠিক হয়েছে, তবে ফোলাটা আছে। তবে মা নিয়মিত টি ব্যাগ লাগাচ্ছে, টি ব্যাগটা কিন্তু লাগাও না, কিন্তু দাগ থাকবে এই জায়গাটা। তো যাই হোক, চলো এবার। সায়ন ফোন করেছিল, ও বেরিয়ে গেছে, ও আসছে। তো হালকা হালকা বৃষ্টিও পড়ছে, আমি বাইরে গিয়ে দাঁড়াই যাতে বেশিক্ষণ ওকে ওয়েট না করতে হয়। চলে এসেছি ফ্ল্যাটে, হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, তো ভিজে গেছি। সায়ন তো পুরোই ভিজে গেছে, কারণ ওদের তো অনেকটা দূর থেকে এসেছে, ওকে দেখে মনে হচ্ছে স্নান করে বেরিয়েছে। হাই গাইস, গুড মর্নিং। সকালবেলা আজকে উঠতে প্রচণ্ড লেট হয়েছে, জানি না কেন। আমি আর সায়ন পুরো মরার মতন ঘুমাচ্ছিলাম, আমার ঘুমটা দারুণ হয়েছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে সায়ন আর আমি ব্রেকফাস্ট করে নিলাম, সুজি সুজি টুজি খেয়ে সায়ন গেম খেলছে, আর আমি এদিকে ওয়ার্ড্রপটা শর্ট করছিলাম। পুরোটা এখনও শর্ট করতে পারিনি। বেসিক্যালি সায়নের দিকে ওয়ার্ড্রপটা না পুরো গুছানো, কারণ আমি ওর দিকটা সবসময় গুছিয়ে রাখি আর নিজের দিকটা মানে এরকম গুটিয়ে ছুঁড়ে মারি। মানে বেসিক্যালি কী হয় না, মানে অল্প জামা কাপড় থাকলে ভাজ করে রাখে আমাদেরটা, নিজের জন্য নিজেরটা আর করতে ইচ্ছা করে না। তো যাই হোক, ভাবলাম যে না শাড়িগুলো নষ্ট হয়ে যাবে, তো হ্যাঙ্গার নিয়ে এসেছিলাম কালকে, সাউথ সিটির দিকে হ্যাঙ্গার কিনেছিলাম। তো কয়েকটা শাড়ি হ্যাঙ্গারে হ্যাং করে দিলাম, আর বাকিগুলোকে ভাজ করে পাটপাট করে রাখলাম শাড়িগুলো। শাড়ি সেকশনটা হয়ে গেছে, জিন্স টপের সেকশনটা এখনও হয়নি, আর লেহেঙ্গাগুলো আমার সব ইদার কি বলে খাটের স্টোরেজে রয়েছে, বেডের স্টোরেজে রয়েছে, আর না হলে ওয়ার্ড্রপের ওপর স্টোরেজে রয়েছে। তো আজকের ব্লগটা পাশে এই অবধি, আশা করছি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, যা চ্যানেল নতুন আছো পাশে থাকা বেল আইকনটা তো ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে আহেড। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।